Assalamualaikum everyone, welcome to my channel Gardening with Sarah. আবার সেই সময় চলে এসেছে যখন আমরা সবাই গার্ডেনার্সরা যারা গার্ডেনিং করতে খুব ভালোবাসি নিজেদের গার্ডেন বাগান কিভাবে সাজাবো সেটা ভাবছি। কেউ সিডস দেখছি, কারো সিডস হয়তো নেই কোনো ভ্যারাইটি, সেটা হয়তো কিনছি, মাটির তৈরি করছি যাতে আমরা 2020-এর সুন্দরভাবে গার্ডেনিংটা করতে পারি। আমি 2020-এর ইয়ারে অনেক ধরনের সবজি, শাক আর ফুল দেখতে চাই আমার গার্ডেনে। আপনাকে কেমনভাবে 2021 ইয়ারে নিজেদের গার্ডেন সাজাতে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমিও জানতে চাই এবং সবার সাথে শেয়ার করতে পারবো, আর সবাই জানতে পারবে কীভাবে কে নিজেদের বাগান করতে চান, অবশ্যই জানাবেন। এটি আমার প্রথম ভিডিও, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার সাথে 2021 ইয়ারে থাকতে চান, আমার বাগান দেখতে চান, তাহলে প্লিজ আমার ভিডিও আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে কয়েকটা ভ্যারাইটিস রেখেছি। এখানে মরিচ, লেমন ড্রপ, সান্তাকা, এটা হলো জাপানিজ, এটা জাপানিজ কিন্তু এটা হলো ঝাল হবে, বুয়েনা মালাবার চাইনিজ ফাইভ কালার্স, চাইনিজ ফাইভ কালার্সটা হলো পাঁচটা কালারে চেঞ্জ হবে, ইয়েলো থেকে ডার্ক পার্পল, ব্রাজিলিয়ান স্টারফিশ, চকলেট হ্যাভেনারো, থাই হার্ট, ক্যারোলিনা রিপার। না, ক্যারোলিনা রিপারের বিষয়ে হয়তো অনেকে জানেন, এটি সবচেয়ে ঝালমরিচ হিসেবে বলা হয়। এখানে কয়েকটি এগপ্ল্যান্ট আছে, পিঙ্ক টং, রিয়েল ব্ল্যাক, নাগাস কি লং, পার্পল স্ট্রাইপ, মিটোয়ো অ্যান্ড কম্বোডিয়ান গ্রিন জায়ান্ট। বাংলাদেশি এখানে যেসব সিডস আমি আমার বাগানে লাগাবো, লাউ, সিম, করলা, চিচিঙ্গা, কুমড়া, এগুলো আমার বাগানে অবশ্যই থাকবে। তারপর যেটা আছে সেটা হলো টমেটো। এই টমেটোটা সবচেয়ে টেস্টি টমেটো বলা হয়, এখনও আমি ট্রাই করে দেখিনি, এবার প্রথমে দেখব ইনশাল্লাহ। জাপানিজ লং কিউকাম্বার। আর ফুলের ভ্যারাইটির মধ্যে পাপি হলো সবচেয়ে আলে লাগানো যায় এই এই সময়ে, যদি আপনারা মাটিতে স্ট্রেট লাগিয়ে ফেলেন তাহলে ওটা একাই আসবে। পাপি সিড হলো, আপনি যদি পাপি ফুলটা ঘরের থেকে বীজ তৈরি করতে চান তো এটা খুব সমস্যা হবে, কারণ সাধারণত পাপি সিড জার্মিনেট করে এবং গাছটা খুবই পাতলা আর খুবই নরম হয় চিকন, সো ওটা ট্রান্সপ্ল্যান্ট করতে খুবই কষ্ট, সেটা ডাইরেক্ট গ্রাউন্ডে লাগাইয়ে ফেললে সবচেয়ে ভালো হবে। সানফ্লাওয়ার থাকবে আমার গার্ডেনে, আরও কিছু থাকবে। আমি জানতে চাই, খুশি হব যদি আমাকে জানায় কে কোন কোন সবজি কোন এগপ্ল্যান্টের মধ্যে কোন ভ্যারাইটিসটা বা কোন পেপারের মধ্যে মরিচের মধ্যে এখানে কোন ভ্যারাইটিসটা আমার গার্ডেনে বেশি দেখতে চান। এটি আমার প্রথম গার্ডেনিং ভিডিও, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার সাথে 2021-এ থাকতে চান আর গার্ডেনিং করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমি উইন্টার সোয়িং নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।